ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতু আবদুল্লাহ মামুন ভাই প্রশ্ন করেছেন ঢাকা থেকে প্রশ্ন হল আমরা যখন জামাতে সলাত আদায় করি তখন আমরা ইমামের সাথে সামি আল্লাহিমান হামিদা ওয়ালাকা এবং রব্বানাউলাক হাম দুটাই বলবো নাকি শুধু রব্বানা ওলাকাল হাম বলবো না কি করব এই বিষয়ে জানতে চাচ্ছি আর আরেকটা প্রশ্ন হলো রব্বানা হাম নাকি রব্বানা লাকাল হাম কোনটা বিশুদ্ধ এটা জানাবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্ত সালামু আল্লাহ রসুল ইলকান মামাবাদ যে সম্মানিত আব্দুল্লাহর মামুন ভাই সামিয়াল্লাহ হলিমান হামিদা বলা এক বিষয়ে জানতে হবে এবং রব্বানা ওয়ালাকাল হাম বলা ইমা মুক্তাদি যদি একা নামাজি হয় ইমামের সাথে নয় জামাতে আনা হয় তাহলে এটা পড়াটা ওয়াজিব সেটা ইমাম হোক মোক্তাদি হোক যেই হোক না কেন রব্বানা ওয়ালাকাল হাম সবার জন্য একা নামাজ পড়লে এটা পড়াটা ওয়াজিব পড়তেই হবে প্রথমে সামিলাল্লাহমান হামিদা বলবে রুকুর থেকে ওঠার সময় তারপর বলবে রব্বানা ওয়ালাকাল হাম এক নম্বরে দুই নম্বর হয়েছে ইমাম যখন ইমাম হবে ইমাম যখন ইমাম হবে মোক্তাদির সাথে মোক্তাদিকে নিয়ে নামাজ পড়াবে তখন এটা বলা কি মোস্তাহাব নাকি ওয়াজিব তবে জামহুর জামহুরামের মতে এটাকে ওয়াজিব বলা হয়েছে সামিল্লাহমান হামিদা বলতে হবে হলিমান হামিদা বলে ইমাম তারপর রব্বানা অর্থাৎ তাসমি এবং তাহমিদ দুটাই বলবে রব্বানা হলিমানব্বানা আউলাকাল হামদ বলবে কারণ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস দ্বারা এটাই প্রমাণ পাওয়া যায় যে আহ নাবি এটা কোনো সময় ছাড়তেন না বলতেন সামি আল্লাহন হামিদা বলে উঠতেন এটা দ্বারা হাদিসের স্পষ্ট প্রমাণ তারপর আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যে কো আল্লাহ আল্লাহ হলিমান হামিদ এফা রব্বানা ওলা কাল হাম হ্যাঁ তাহলে আমরা এটার থেকে বুঝতে পারলাম যে এটা বলাটা ওয়াজিব এটাই সর্ব প্রাধান্য প্রাপ্ত অনেকের কাছে তারপর আরেকটা একটা বিষয় থেকে গেল এখন ইমামের সাথে যদি মুক্তাদি নামাজ পড়ে অর্থাৎ মুক্তাদি কি সামি হলিমান হামিদা বলবে নাকি শুধু রব্বানা ওালাকাল হাম বলবে এটার মধ্যেও মতবিরোধ আছে তবে জামহুর জামহানি একরাম হানাফি ওলামা একরাম এরা সবাই বলছেন যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হাম বললেই যথেষ্ট হবে হলিমান হামিদা বলার দরকার নাই এটা ইমাম নাসরুদ্দিন আলমান এটাকেই প্রাধান্য দিয়েছেন তারপরে হ্যাঁ অনেকে এটার মধ্যে বলছেন তবে এটা ইমাম শাফি মাজাবের কেউ কেউ জোহারি মাজাবের কেউ কেউ মতবিরোধ করছেন তারা বলছেন দুটোই বলতে হবে তবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে রব্বানা রব্বাণালাকাল হাম বললেই যথেষ্ট হবে এবং আল্লামা ওসাইম রহমা আল্লাহ আল্লা সাল ওসাইম রহিম আল্লাহ তিনিও বলছেন যে রব্বা কাল হাম বললেই যথেষ্ট হবে কারণ আল্লাহ তো আকি নাবল্লাহ আলয়াল্লাম যেটা হাজি স্পষ্ট যে মা বিহি

তারপর যদি কেউ অনেকে বলছে যে স্বামী কলা যদি কেউ সামিয়া আল্লাহ হামিদা বলে রব্বানা ওলাকাল হাম বলে তাহলে যাই সব এটা নিয়ে এত কিছু না তবে রব্বানা ওয়ালাকাল হাম বললে যথেষ্ট হবে এটার উপরে আমরা আজহর কেরাম মতের উপরে আমরা থাকার চেষ্টা করি আল্লাহ ভালো জানেন সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আর বিষয় হল যে রব্বানা ওয়ালাকাল হাম নাকি রব্বান আল্লাহ কাল হাম যে দুটাই বর্ণা আছে রব্বানা ওয়ালাকাল হাম রব্বানা আলাকাল হামদ দুটাই বর্ণ আছে